কৈলাসহর মহকুমায় 571টি ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত সাই কম্পিউটার্সের বেসরকারি বৈধ গ্রাহক রয়েছে 27,376 জন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুলাই অবধি 27,376 জন গ্রাহকের কাছে বকেয়া ছিল 5,24,78,600 টাকা। এর মধ্যে জুলাই মাসে 11,772 জন গ্রাহকের থেকে 1,18,63,809 টাকা বিল সংগ্রহ করা সম্ভব হলেও বর্তমানে শুধুমাত্র জুলাই মাস অবধি বকেয়া রয়েছে প্রায় 16,000 গ্রাহকের 4,06,14,791 টাকা। এই অবস্থায় দাঁড়িয়ে সাই কর্তৃপক্ষ আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা কিভাবে প্রদান করবে সে বিষয়ে প্রশ্ন রাখেন। নির্ভর করে সেটা হলো আমাদের অফিসিয়াল ডাটা, যে আমাদের বিভিন্ন ফিডার আছে, কোন ফিডার কত ঘন্টা কৈলাসহরে চলেছে, এই যে তার প্রতিলিপি সেটা আমরা টিএসসিএল অফিস থেকে কালেক্ট করেছি এবং এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাবেন যে আমার কোনো ফিডারই 90% নিচে নেই। হয়তো বা কৈলাসহর আমরা যে ফিডারগুলি আছে কোনো কোনো ফিডার 99% পারফরমেন্স আছে, 98% আছে, আর যেটা মূলত আমাদের কম একটু কম আছে সেটা হলো 88%, যেটা হলো ফিডার নাম্বার 6। মানে সেটাতেও এভারেজ যদি আমি বাইরে বের করতে চাই তো কৈলাসহরে আমরা এভারেজ বলতে কোনোদিন হয়তো আমরা 24 ঘন্টা পাওয়ার চালিয়েছি, কোনোদিন হয়তো স্ট্রমের জন্য আমি 4 ঘন্টা চালাতে পারিনি, কিন্তু অ্যাভারেজ আমি লাস্ট 6 মাসের অ্যাভারেজ দেখতে গেলে আমি 23 ঘন্টা পাওয়ার কৈলাসহরকে দিয়েছি, 23 ঘন্টা পাওয়ার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা খুব একটা পিছিয়ে আছি, যে 24 ঘন্টা যেটা মানুষের পরিষেবা আশা করছে সেই আশাতে আমরা পৌঁছে যাবো। তো আমার মনে হয় যে আমাদের যে সার্ভিস তার সাথে কনজিউমারকে আমি যেটা কনজাম্পশন বিল প্রোভাইড করছি, তো কনজিউমারেরও একটা দায়িত্ব হয় যে আমাকে টাইম টু টাইম পেমেন্ট করা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কোথায় আছি সেটাও সাংবাদিক বন্ধুদের আমি একটু বলতে চাই, কারণ কি সবাই মিলে আমরা হয়তো বা এক পা আগলে আরো সবাই মিলে আমরা আরো বেটার জায়গাতে যেতে পারবো। সেই জায়গাতে কৈলাসহরের বুকে আমি শুধু প্রাইভেট কনজিউমার নিয়ে কথা বলবো, কারণ গভর্নমেন্ট কনজিউমার এটা গভর্নমেন্টের আলাদা, গভর্নমেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সেটা গভর্নমেন্ট নিজেভাবে দেখছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলতে চাইছি যে প্রাইভেট কনজিউমার এবং ওদের সার্ভিস, এই দুইটা বিষয় নিয়ে আমি বলবো। তো আমি কৈলাসহরে আমার প্রাইভেট কনজিউমার লেজারাইজ কনজিউমার আজকে অবধি আমার কাছে আছে 27,376। ওকে, তার জন্য আমি আপ টু লাস্ট মান্থ অবধি আমার যে টোটাল 27,376 কনজিউমার কাছে আমার টোটাল কারেন্ট বিল প্লাস বকেয়া এরিয়ার নিয়ে আমার আছে 5,24,78,600 রুপিস। তার মধ্যে আমরা রিসেন্ট জুলাই মাসের 31 তারিখ অবধি আমাকে প্রাইভেট কনজিউমার 11,772 জন পেমেন্ট করেছে। সেই পেমেন্টের অঙ্কটা হলো 1,18,63,809 টাকা। তার যে ব্যালেন্স এরিয়ার আমার কাছে আজকের ডেটে, মানে আমি এই মাস তো যা শুরু করেছি এই মাসের পর হয়তো অঙ্কটা আরও বেড়ে যাবে, এই মাসে দাঁড়িয়ে আমার 27,376 কনজিউমারের কাছে 4,06,14,791 টাকা পড়ে আছে, যেটা পার্সেন্টেজের নিরিখে দেখতে গেলে আমি পেমেন্ট পেয়েছি 43%। তাহলে আমার 43% যদি আমি পেমেন্ট পেয়ে থাকি তাহলে আমার বকেয়া পড়ে আছে 56%। এই 4 কোটি বকেয়া এটা লাস্ট কত বছরে? লাস্ট আমরা যেদিন থেকে 4 দিন। সাংবাদিক সম্মেলনে গৌতম ঘোষ আরও বলেন, বিল বকেয়া থাকা সত্ত্বেও কিছুদিন পরপরই সাই কর্তৃপক্ষের অফিসকারী এবং স্টাফদেরকে শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে বিদ্যুৎ পরিষেবার প্রশ্ন তুলে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানে সাই কর্তৃপক্ষ অটুট থাকলেও বকেয়া বিলের পাহাড় জমে থাকায় আগামী দিনে কিভাবে ভালো বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে সে নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে উত্তরপ্রদেশের এই বিদ্যুৎ প্রদানকারী সংস্থা। গৌতমবাবু বলেন, কৈলাসহরের বলেহর এলাকায় মোট বৈধ গ্রাহক রয়েছে 100 জন। জুলাই মাস অবধি উক্ত গ্রাহকের বিল বকেয়া ছিল 99,306 টাকা, তার থেকে জুলাই মাস অবধি 21 জন গ্রাহক বিল দিয়েছে মোট 801 টাকা। তারা কি সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এগেনস্টে রাস্তায় বসে যাওয়া বা রাস্তায় বসে কোনো কিছু আদায় করে নেওয়া, সেটা কি সঠিক পথে যাচ্ছে কি সঠিক পথে আমি যাচ্ছি, সেটা হয়তো প্রশাসন বা আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন যারা যখন এইসব জিনিস দেখতে পাবেন তখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা একবার জিজ্ঞেস করুন, দাদা আপনি কি সময় মতো ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে? যদি আপনার মনে হয়, আমার মনে হয় যারা রাস্তায় বসছে বা এইসব আন্দোলনে যাচ্ছে তাদের মনে হয় 80% লোক আপনি পেয়ে যাবেন যারা আমাদের রেগুলার পেমেন্ট করছে না। তো কোনো আন্দোলনের এগেনস্টে যদি 80% ডিফল্টার আপনি পেয়ে যান যারা পেমেন্ট করছে না, তাদের যদি কোনো মানে রাস্তায় বসার অধিকার যদি না থাকে বা আমার প্রশাসন যদি ওদেরকে হেল্প না করে তাহলে মনে হয় না আমার কেউ রাস্তায় বসে কোনো কিছু আদায় করতে পারবে।
আর যদি রাস্তায় বসে বিদ্যুতের বিল না দেওয়া যায় তাহলে মনে হয় আমার মতো লোকও রাস্তায় বসে যাওয়া উচিত, কারণ আমি কেন পেমেন্ট করব। আগামী দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে গ্রাহকদের জরুরি ভিত্তিতে বিল পরিশোধের আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ। এখন দেখার বিল প্রদানের ক্ষেত্রে কতটুকু এগিয়ে আসে গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।